বাইকটা আমি কিনেছি 2021 অগস্টে, প্রায় না 7,500 কিলোমিটার ক্রস করেছে অলরেডি। তো এখন অবশ্য বাইকটার সম্পর্কে কিছু কথাবার্তা বলাই যায়। অগস্ট 2021 আমি যখন বাইকটা কিনি তখন এটার প্রাইস ছিল 2,24,950 টাকা, আর বর্তমানে এই বাইকটার প্রাইস হচ্ছে 2,35,950 টাকা, প্রায় 11,000 টাকা বেশি। তো 7,000 কিলোমিটার রাইড করার পর এখন আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটাকে বলবো, আসলে এই প্রাইসে এই বাইকটা কেনা উচিত কেনা। হ্যাঁ ভিউয়ার্স, বলছি নিউ জিক্সার 155 কার্বোরেটর এই বাইকটির কথা। তো ভিডিও শুরুতে বলে নিচ্ছি আসলে কী কী কারণে বাইকটিকে আপনার কেনার তালিকায় আপনি রাখতে পারেন, সেটা বলার পরে তারপরে আসলে নিউ প্রাইসে এই বাইকটা কেনা কতটা যৌক্তিক সে বিষয়ে আলোচনা করছি। যে কারণটাতে নিউ জিক্সার 155 এই বাইকটা আপনার পছন্দের তালিকায় থাকতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে বাইকটার লুকস। সুজুকি জিক্সার 155 এই বাইকটার লুকসের কথা আসলে বলার নেই কিছু, নতুন করে বাইকটার লুকস অসাধারণ। সামনে পেছনে সাইড থেকে আপনি যে সাইড থেকে বাইকটা দেখেন না কেন, বাইকটার মধ্যে একটা অ্যাগ্রেসিভ এবং স্পোর্টি লুক আছে যেটা আপনার নজর কাটতে বাধ্য। ফ্রন্টে আছে এলইডি হেডলাইট যেটার শেপটা একটু ডিফারেন্ট, অনেকের কথা জানি না বাট এই শেপটা আমার কাছে অনেক ভালো লাগে। আর টেলেও থাকছে এলইডি, খুব বেশি আহামরি কিছু না হলেও সিম্পল একটা লাইন, বাট অনেক দূর থেকে জিনিসটা চোখে পড়ার মতো, যেটা খুবই প্রয়োজনীয়। প্লাস হচ্ছে রাতেবেলা যখন জ্বলে তখন দেখতেও অনেক ভালো লাগে। ইন্ডিকেটরগুলো হ্যালোজেন হলেও টোটাল বাইকের যে শার্প শেপ এটার সাথে মিল রেখে ইন্ডিকেটরগুলো যথেষ্ট শার্প। এবং এছাড়াও বাইকটিতে থাকছে একটা মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক। সাইডের কিটগুলোর কথা বলতে হলে আগের ভার্সনটাতে আমার কাছে বেশি ভালো লাগতো ছোট কিট, আর এখন বড় করা হয়েছে। প্লাস হচ্ছে এই বড় কিটগুলো আসলে বাইকটার অ্যাগ্রেসিভনেস অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। পিলিয়ন সিট এবং রাইডার সিটের যে গ্যাপ এটা খুবই একটা স্পোর্টি লুক এনে দিয়েছে বাইকটাকে। বাট সিটিং কমফোর্টেবলের কথা যদি বলতে হয় সিটটা যথেষ্ট কমফোর্টেবল না, রাইডার সিটও না পিলিয়ন সিটও না। সো যারা ফ্যামিলি রাইডার হিসেবে মানে ফ্যামিলি রাইড করার জন্য বাইক ইউজ করতে চান তাদের জন্য এই বাইকটা মোটেও পারফেক্ট হবে না। সুজুকি জিক্সার 155 বাইকটার মিটার সেকশনের কথা যদি বলি প্রয়োজনীয় সকল ধরনের ইনফরমেশন এই মিটারটাতে আছে। গিয়ার ইন্ডিকেটর আছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে টাইমার, আর বাকি সব কিছু তো সব বাইকেই থাকে, আরপিএম মিটার, অডোমিটার, ট্রিপ মিটার, সাথে যদি একটা সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর থাকতো তাহলে ভালোর উপর ভালো হতো। প্যানেল সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচটা আছে, আর এখানে হেডলাইট অন অফ সুইচ আছে বিকজ এইচও অন না, এটাতে মানে অটো হেডলাইট অন হয় না। সো এই প্যারাটা নাই যে কেউ বলবে যে ভাই হেডলাইট জ্বলে, হেডলাইট জ্বলে একটু অন্ধকার হলে। আর এই সাইডে সেলফ থাকতেছে, আর এদিকে হলো ইন্ডিকেটর, হাই বিম লো বিম আর হর্ন, এই তো। আর ককপিট ভিউটা এরকম, হ্যান্ডেল বার আপডেট করা আছে যথেষ্ট। যে কোনো বাইকের আরেকটি ইম্পর্টেন্ট জিনিস ব্রেকিং অ্যান্ড কন্ট্রোলিং, যদিও আমি কার্বোরেটর নন এবিএস ভার্সনটা ইউজ করছি তবুও সুজুকি জিক্সার 155 এই বাইকটার ব্রেকিং খুবই ভালো। বাইকটার ফ্রন্টে ইউজ করা হয়েছে 100/80 সেগমেন্টের টায়ার এবং 250mm ডিস্ক, এবং রিয়ারে ইউজ করা হয়েছে 140/60 সেগমেন্টের টায়ার, 230mm ডিস্ক। পিছনের চাকাটা 140 সেগমেন্টের হওয়াতে কর্নারিং করতে খুবই কনফিডেন্স পাওয়া যায়, প্লাস ভালোও লাগে, ভয়ের কিছু থাকে না। সো কর্নারিং এবং ব্রেকিংয়ে আলাদা একটা কনফিডেন্স পাবেন বাইকটা থেকে। বাইকটার ব্রেকিংয়ের আরেকটা মজা হলো চাকা স্কিড কম করে। আমার এই ভার্সনটা নন এবিএস ভার্সন, তারপরও চাকার স্কিডের পরিমাণ কম। ইমার্জেন্সি সিচুয়েশনে হঠাৎ করে ব্রেক করা লাগলেও বাইকটা মাখনের মতো দেখছেন অবস্থা। হ্যান্ডেলিংয়ের কথা বলতে গেলে বাইকটার হ্যান্ডেলবার যে পরিমাণ রেসপন্সিভ, শহরের জ্যামের মধ্যে যে কোনো অল্প জায়গায় আপনি বাইকটা নিয়ে খেলে অনেক মজা পাবেন। খুব ছোট জায়গায় আপনি চাইলে ডানে বামে করে ফেলতে পারেন, এবং যে কোনো পরিস্থিতিতে আপনাকে একটা আলাদা কনফিডেন্স দিবে বাইকটা। সুজুকি জিক্সার 155 কার্বোরেটর এই বাইকটিতে 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল 2-ভালভ ইঞ্জিন ইউজ করা হয়েছে। বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 14.1 PS অ্যাট 8,000 RPM, আর ম্যাক্সিমাম টর্ক পাচ্ছেন 14 Nm অ্যাট 6,000 RPM। যদি ভেবে থাকেন যে নতুন ভার্সনটাতে রেডি পিক আপ, ইনস্ট্যান্ট এক্সেলারেশন বা কারাজের টান সেটা কমে গিয়েছে, সেটা আসলে ভুল। জাস্ট এই জিনিসটা ফিল করার জন্য আপনাকে কার্বোরেটর ভার্সনটা ইউজ করতে হবে। রেডি পিক আপ জিনিসটা কেন লাগে জানেন, এই যে এইসব সিচুয়েশনে বের হয়ে যাওয়ার জন্য। সবসময় যে রেডি পিক আপ মানে আপনার রেস করতে হবে সেটা না, সিটি কমেডিগণ রেডি পিক আপ লাগে সেটা হচ্ছে এরকম কারো চিপায় পড়ে গেলে যাতে আপনি বের হয়ে যেতে পারেন ইজিলি। মাইলেজ নিয়ে আসলে বেশি কিছু বলার নাই, কারণ মাইলেজ তো আসলে ডিপেন্ড করে আপনার চালানোর স্টাইল এবং বাইক আপনি কীভাবে মেনটেন করতেছেন বাইকের মেনটেন্সের উপরে। তারপরও যদি বলতে হয় যে কার্বোরেটর ভার্সনটাতে আমি 40-42 পাচ্ছি, আর এফআই যারা ইউজ করেন তারা আর একটু বেশি পেতে পারেন। বাইকটার বিল্ড কোয়ালিটির কথা যদি বলতে হয় বিল্ড কোয়ালিটি একদম খুব বেশি ভালো বলা যাবে না, আবার খুব বেশি খারাপও না যে
সাইড কিট খুলে খুলে পড়ে যায় অটোমেটিক, এরকমও বলা যাবে না। তবে সাইডের যে কিটগুলো প্লাস্টিক ইউজ করা হয়েছে এগুলো আসলে পরার পরে বোঝা যাবে, এখনও যেহেতু পরে নাই সো বলতে পারতেছি না, পরার পরে বোঝা যাবে আসলে পড়লেই ভেঙে যায় কিনা। বাইকটির ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে। ফ্রন্টের সাসপেনশনের কথা যদি বলি, প্রথমে কিছুটা হার্ড মনে হবে, পরে ধীরে ধীরে হার্ডনেসটা কমে যাবে। হার্ডনেস থেকে আরেকটা জিনিস মনে পড়লো, যেটা হচ্ছে বাইকটার ক্লাচ এবং গিয়ার শিফটিং কিছুটা হার্ড। ক্লাচ হার্ডনেসের যে ব্যাপারটা, এটা আসলে সবচেয়ে বেশি ফিল করা যায় সিটির মধ্যে এরকম জ্যামে যদি আপনার রাইড করতে হয়। প্লাস গিয়ার শিফটিংটাও মোটামুটি অন্যান্য বাইকের তুলনায় হার্ড। বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা যদি বলি, গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আসলে তুলনামূলক কমই মনে হয়, 165 mm। তাও মনে হয় যে পিলিয়ন ছাড়াও আমার যে অবস্থা, আমি আপনাদেরকে একটা ফুটেজ দেখাচ্ছি, পিলিয়ন সহ বেশিরভাগ উঁচু উঁচু যে স্পিড ব্রেকারগুলো আছে ওগুলোতে নিচে বাড়ি খায়। বাড়ি খেলে খুব বেশি সমস্যা হয় সেটা না, বাট বাড়ি খেলে তো কলিজায় লাগে। সো আমার ফাইনাল অপিনিয়ন দাঁড়াচ্ছে আসলে 11,000 টাকা বেশি হলেও এই বাইকটা ভ্যালু ফর মানি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দেবেন। আর ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন, যদি হেল্প হয়ে থাকে, ভিডিওটি অবশ্যই একটা লাইক দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন, টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।